हेलो एवरीवन, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो आज हमरा चले से एकदम रेडी टेडी हुए श्रावण मासे शेष सोमवार। तो शेष सोमवार उपलक्षे हमरा इसी हमारे এখানে শিব মন্দিরে আবার আমাদের শিব মন্দিরে এসেছি। কোন বছর আমরা সিমলাপাল থেকে জল নিয়ে আসি, তো এই বছর আমাদের সময় হয়নি মানে যাওয়ার ওইখানে সিমলাপাল থেকে জল নিয়ে আসা। তো এই যেই নারে গিয়েছিলেন আমরা যাইনি, আমরা দুজন এইখানে আমাদের এখানে জোড়ে থেকে জল নেব, তারপর বাবার মাথায় ঢালবো। তো আগে সোমবার আমি জল ঢেলেছিলাম, মানে আমার দুটো সোমবার করা হয়ে গেল, আর আজ হলো শেষ সোমবার। তো শেষ সোমবার তো আমরা প্রতি বছরে জল ঢালি, তো সেই জন্য এসেছি। আর এখন আমরা ওখানে আমাদের জোড়ে থেকে জল নিয়ে আসবো ডুব দিয়ে, তারপর বাবার মাথায় ঢালবো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, চলো। তো আমরা এখন চলেছি আমাদের এখানে শিব মন্দিরে জল ঢালার জন্য। আর এখানে আমাদের রাস্তার যা অবস্থা হয়ে আছে, রাস্তাটা দেখাই, এই যে এরকম রাস্তা। হ্যাঁ, এখন ধান লাগানো চলছে, তো এরকম কাদার মধ্যে যেতে হচ্ছে। তাও একটু রাস্তাটা ঠিক হয়েছে, আজকে যেহেতু বৃষ্টি হয়নি, রোদ দিচ্ছে। আর এই তো আমাদের এই রাস্তাটা মানে সবার জানা হয়ে গেছে, এতবার আমি এই রাস্তাটা দেখিয়েছি ভিডিওতে। আর প্রতিবার আমাদের এখানে শিব পুজো করতে যাই, গাজনে হোক বা জল ঢালা হোক, সমস্ত কিছুতেই আমরা এখানেই যাই। আমাদের অন্য বছরের তুলনায় অনেকটাই ফাঁকা, মানে অনেকটাই ভিড় কম, কি জানি কি ব্যাপার সেপার জানি না ঠিক মতো। তো এই যে আমরা এসেছি, আমাদের গ্রামে কিন্তু আরো অনেকজন আছে, তো তারা এখন তেনারা এখনো এসে পৌঁছাননি। তো তেনাদের জন্য আমরা অপেক্ষা না করে এখন ডুব দেবো, তারপর এখানে লাইনে দাঁড়াতে হবে। যদিও এবছর লাইন নেই সেরকম, অন্য বছরে অনেক, অন্য বছরের তুলনায় অনেক কম। তো এখন যাই আগে আমরা ডুব দিয়ে আসি। এই যে আমাদের পেটুক দুজন খেতে শুরু করে দিয়েছে জল ঢালার থেকে বেশি খাওয়া ইন্টারেস্ট। এই যে এখানে মেনু, আমাদের বিতরণ করছেন আমাদের গ্রামে এখানে গাজন উপলক্ষে লুচি বলে, আর একটা তরকারি, কিসে কুমড়োর তরকারি। বলো কিছু, আমাদের এই আজকের মতো জল ঢালো, মানে এই বছরের মতো জল ঢালা আমাদের কমপ্লিট। তো আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একদম এরপরে এবার ড্রেসটা চেঞ্জ করে নেবো, কারণ ভিজে সাইডে আছি।
তো আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।